দীপাবলিতে মুক্তি পাচ্ছে টাইগার থ্রি। ভক্তদের জন্য উপহার হিসেবে 12 নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সালমান ক্যাটরিনার জুটিতে জমবে উন্মাদনা। কিং খানকেও দেখা যাবে টাইগার থ্রিতে। ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ছবিতে শাহরুখ সালমানকে দেখার উচ্ছ্বাস তো আছেই ভক্তদের মধ্যে, সঙ্গে যোগ হচ্ছে নতুন এক ধামাকা। অনেকদিন ধরেই ঋত্বিক রোশনকে এই ছবিতে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল, অবশেষে সেই জল্পনার অবসান হল। সূত্রের খবর, যশরাজ ফিল্মস সালমান, শাহরুখ ও ঋত্বিক রোশনকে নিয়ে ওয়ার টু বানানোর পরিকল্পনা করেছিল, তবে হঠাৎ তাদের প্ল্যানে এসেছে পরিবর্তন। টাইগার থ্রিতেই আদিত্য চোপড়া এই ট্রায়োকে প্রথমবার পর্দায় আনতে যাচ্ছেন। ছবিতে সম্ভবত গুপ্তচরের ভূমিকাতে দেখা যাবে ঋত্বিককে, যদিও ছবির টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি। যশরাজ ফিল্মস এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে এই স্পাইভার্স, অর্থাৎ স্পাইদের মাল্টিভার্স, যেখানে টাইগার, পাঠান ও ওয়্যার এই তিন ফ্রাঞ্চাইজি নিয়ে তৈরি হয়েছে বলিউডের ক্রসওভার। স্পাই ইউনিভার্সের শেষ ছবি ছিল পাঠান। শাহরুখ পাঠানকে বাঁচাতে তখন চলন্ত ট্রেনে হঠাৎ এসে পৌঁছান টাইগার সালমান। পর্দায় ঝড় তুলেছিল পাঠান টাইগারের বন্ধুত্বের সেই দৃশ্য। এই ছবিতে টাইগারের সাহায্যে এগিয়ে আসবেন পাঠান, এমনটাই শোনা যাচ্ছে। চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই 100 কোটি পার করবে টাইগার থ্রি।